আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। এক অনাথ যুবতীর বিয়ে দিয়ে বাবা মায়ের ভূমিকা পালন করল পুলিশ আধিকারিকরা। বাবা মাহীন প্রেমিকার সঙ্গে এলাকার এক যুবকের দীর্ঘদিন ভালোবাসার সম্পর্ক, সহবাস হয়েছে একাধিকবার, কিন্তু প্রেমিকা এবার বিয়ের জন্য চাপ দিতে বেঁকে বসে যুবক। প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় প্রেমিকা। তারপরে পুলিশের চেষ্টায় রীতিমতো ডিজে বাঁচিয়ে ওই পিতামাতাহীন যুবতীর সাথে বিয়ে দেওয়া হয় অভিযুক্ত যুবকের। এমনটাই নজিরবিহীন ঘটনা ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার উমেদপুর গ্রামে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের উদ্যোগে রীতিমতো ডিজে বাজিয়ে কুমেদপুর পুলিশ আউটপোস্ট প্রাঙ্গণে অনাথ যুবতীর সাথে ওই যুবকের বিয়ে দিল পুলিশ কর্তারা। স্থানীয় সূত্রে জানা যায়, সোনাদেবী সিং, বয়স 23, এর বাড়ি কাটিয়ার জেলার অন্যদিকে শঙ্কর সাহানি, বয়স 25, নামে অভিযুক্ত যুবকের বাড়ি দ্বারভাঙা জেলাতে। দুজনে একটি কুমেদপুর এলাকার মাকনার ফড়িতে কাজ করত। সোনাদেবী সিং নামে যুবতীটি দীর্ঘদিন আগে তার বাবা মাকে হারিয়েছে। ওই মাকনার ফাড়িতে কাজ করতে করতেই ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সুযোগে ওই যুবক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকবার সহবাস করে বলে অভিযোগ। কিন্তু ওই যুবতী শঙ্কর সাহানিকে বিয়ের জন্য চাপ দিয়ে থাকলে অভিযুক্ত যুবক সোনাদেবীকে বিয়ে করতে অস্বীকার করে। এরপর সোনাদেবী সিং কুমেদপুর ফাড়িতে পুলিশ আধিকারিকদের দ্বারস্থ হয়। সেখানে যুবতীর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে থানায় ধরে নিয়ে আসা হয়। তারপর হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস ও অন্যান্য পুলিশ আধিকারিকদের উদ্যোগে থানা প্রাঙ্গণে গড়ে তোলা হয় বিয়ের মণ্ডপ। আনা হয় ডিজে, ব্যান্ড, পার্টি। এরপরে রীতিমতো মালাবদল করে থানা প্রাঙ্গণে আধিকারিকদের সহায়তায় ওই অনাথ যুবতীর বিয়ে দেওয়া হয় অভিযুক্ত যুবকের সঙ্গে। এরপর স্থানীয় একটি মন্দিরে নিয়ে গিয়ে হিন্দু মতে ভগবানকে সাক্ষী করে বিয়ে দেওয়া হয়। আর এই নজিরবিহীন ঘটনার ফলে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। না ঘটেছিল আর কি শুনতে পেরেছেন আপনি? আগে শুনেছি মেয়েটার সাথে ও ছেলেটা থাকতো, খরিতে কাজ করতো 3 মাস ধরে। তারপরে মেয়েটাকে বিবাহ করতে চায়নি ছেলেটা, তার জন্যে মেয়েটা কাঁদতে কাঁদতে এসে ফাঁড়িতে কমপ্লেন জানাচ্ছে। পুলিশ দিয়ে ওখানে ছেলেটাকে উঠিয়ে নিয়ে এসছে। তারপর উঠিয়ে নিয়ে আসার পরে ছেলেটা ঘটনাটা পুলিশ পুরো ঘটনাটাকে ই করলো, তদন্ত করলো। তারপর মেয়েটার কান্না দেখে তখন ছেলেটার সাথে বিবাহ দেওয়ার জন্য মানে আচ্ছা কোথায় বিয়েটা হলো এখন? কুমদপুর কালী মন্দিরে। আচ্ছা, পুলিশ এই কাজটা করলো মানে পুলিশই বিয়ে দিল? হ্যাঁ, পুলিশ এখানে কাজটা করলো, খুব ভালো কাজ করলো। আমরা এখানকার স্থানীয় মানে পুলিশ নিজে থেকে এটা দায়িত্ব নিয়ে কাজটাকে দাঁড়িয়ে থেকে কি বিয়ে দিয়েছে? হ্যাঁ, দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়ে আমরা খুব মেয়েটা এসে থানাতে কমপ্লেন করলো। আবার আইসি সাহেব এখান থেকে যা উঠিয়ে নিয়ে আসলো, ছেলে মেয়েকে নিয়ে আসলো। এরা কিন্তু সম্পর্ক আগের থেকে অনেক 6 মাস থেকে চলছিল, চলাকালীন বলছিল যে বিয়ে করবো, বিয়ে করছে না বলি তো থানার আশ্রয় নিয়েছে মেয়ে। নেওয়ার পরে আবার এখান থেকে নিয়ে আসার পরে আবার টাইম দিয়ে 7:30 দিকে যা 8টার সময় মন্দিরে যা বিয়ে পড়ানো হলো। কে দিল? পুলিশই দিল। আচ্ছা, পুলিশই দিল প্লাস মন্দিরে নিয়ে যা বিয়ে দিল পুলিশে। মেয়ে কিন্তু বাবাও নাই, মাও নাই, ডেথ হয়ে গেছে। আচ্ছা, আর কেউ নাই। তো এখানে কোথায় থাকতো মেয়েটা? এখানে থাকতো ফড়িতে। ফড়িতে মানে ফড়িতে কাজ করতো? ওনার সাথেই থাকতো ফড়িতে। 6 মাস থেকে তো ওদের সাথে সম্পর্ক চলছিল। কিন্তু মেয়ে বলছে যে বিয়ে করো, ছেলে বলছে বিয়ে করবো, এই কথা কথা টলাচ্ছে কিন্তু বিয়ে করছে না। খবর পেয়ে যা হোক পুলিশ প্রশাসন যে নিয়ে আসলো, তো পুলিশের উদ্যোগে আবার মন্দিরে যেয়ে বিয়ে দেওয়া। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, দ্য পিডি নিউজ।
লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কিসের রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50,000 টাকা। এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য। আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1,000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসাবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর, ডায়মন্ড হারবার রোড, আমতলার সন্নিকটে, চণ্ডী মৌজা, গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে। এখানে ছোট প্লট, কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে। আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া, সুইমিং পুল, কমিউনিটি হল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট এবং স্কুল। ইনস্টলমেন্টের সুযোগ, যোগাযোগ 9830255373 ও 7003525822। আরেকটি নম্বর 9836353477।